হিন্দু মহাশয়ের প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা, 108টি ঢাক, ছৌ নাচ ছাড়াও নানা আয়োজন। শোভাযাত্রা প্রদক্ষিণ করে গোটা বনগাঁ শহর, অগণিত মানুষ ভিড় জমিয়েছিলেন রাস্তার দুধারে। বনগাঁ হিন্দু মহাসভার কালী প্রতিমা নিরঞ্জনকে ঘিরে জমকালো আয়োজন। এবারে 76তম বর্ষে পদার্পণ করেছে বনগাঁ হিন্দু মহাসভার এই পুজো। কালী পুজোর দিন থেকে পরপর কয়েকদিন ব্যাপী নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয় পুজোর আয়োজকদের পক্ষ থেকে। প্রতিদিনই সাধারণ মানুষের জন্য ছিল প্রসাদ গ্রহণের ব্যবস্থা। হিন্দু মহাসভার এই পুজো তার প্রতিমার উচ্চতার জন্য বরাবরই বিখ্যাত। শুধু এই মহকুমা নয়, দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন দেবী প্রতিমা দর্শনের জন্য। বরাবরের মতো এবছরও বনগাঁর ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়েছে। বনগাঁর মানুষের আবেগে ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমাদের হিন্দু মহাসভার মা নিরঞ্জনের পথে যাত্রা করছে। আমরা বনগাঁবাসী, বনগাঁ পুলিশ প্রশাসন, বনগাঁ পৌরসভা, বনগাঁর আপামর জনসাধারণ, বনগাঁর যানবাহন চালক প্রত্যেককে অনুরোধ করব, যেভাবে আমাদেরকে দিনগুলোতে, বিগত দিনগুলো সহযোগিতা করেছেন, আজকের দিনে সেই সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দেবেন। শুক্রবার আয়োজকদের পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়। 108টি ঢাকের তালে প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রায় অংশ নেন বহু মানুষ। সাথে ছিল পুরুলিয়ার জগৎ বিখ্যাত ছৌ নাচ। জনসাধারণের পুজো আর সমগ্র ব্যবসাদারদের পুজো। আমাদের এই পুজোতে বনগাঁ পুলিশ প্রশাসন এবং বনগ্রাম পৌরসভা আমাদের সাথে যেভাবে সহযোগিতা করে আমাদের এই পুজোটাকে সম্পন্ন করেছে, আমরা তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং সাথে সাথে আজকে আমাদের যে নিরঞ্জনের যে আয়োজন করা হয়েছে, সেই নিরঞ্জনে আমাদের 108টা ঢাক থাকছে, ছৌ নৃত্য থাকছে, এবং আমরা অনেক রকম অ্যাক্টিভিটিস নিয়ে একটা র্যালি করে সুন্দরভাবে এগিয়ে যাব এবং বনগাঁবাসীকে একটা সুন্দর আমরা নিরঞ্জন উপহার দিতে চলেছি। তার জন্যে আপনাদের বনগাঁর সমস্ত ব্যবসাদারদের অবশ্যই বারবার করে যেটা বলতে হয়, বনগাঁর ব্যবসাদার যদি আমাদের সবার সাথে না থাকতো তাহলে আমরা এই পুজোটা সম্পন্ন করতে পারতাম না। দুপুরের পর থেকেই এদিন বরণ পর্ব শুরু হয়। বহু মানুষ মাকে বিদায় বেলায় বরণ করে আশীর্বাদ চেয়ে নেন। মায়ের বরণ পর্ব শেষে প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয়। পুজোর আয়োজকেরা নির্দিষ্ট সাদা পাজামা পাঞ্জাবি পরে শোভাযাত্রাতে অংশ নেন। শোভাযাত্রা প্রায় গোটা বনগাঁ শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বনগাঁ পুলিশ প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করা হয়। মায়ের বিদায় বেলায় মাকে দেখবার জন্য রাস্তার দুধারে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। আজকে মা চলে যাচ্ছে, সবারই মন খারাপ, আপামর বনগাঁবাসী চারদিকে রাস্তায় দাঁড়িয়ে আছে, বড় মা যাবে, একটা বিসর্জনের ঢোল নেমে আসছে। আজকে সেই আনন্দের ভিতরে যেন কিরকম একটা আবেগে একটা মন খারাপ আসছে। যাই হোক, মা আসবে, মা যাবে, সমস্ত বনগাঁবাসী আজকে দাঁড়িয়ে আছে আমাদের এই র্যালি দেখার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।